ভেঙে ভেঙে পড়ছে স্কুলের শ্রেণীকক্ষ, ক্লাস চলছে গাছতলায়, উদাসীন প্রশাসন। প্রায় 3-4 বছর ধরে গাছের তলায় স্কুল চললেও ঢিল ছড়া দূরত্বে এসআই অফিসের আধিকারিক দেখতে পান না। এই ঘটনা দেখা যাচ্ছে আরামবাগের মলয়পুর 1 নম্বর অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে মলয়পুর বামাপদ দত্ত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পড়ুয়াদের ক্লাস নেওয়া হচ্ছে গাছতলায়। বছরের পর বছর ধরে এমন ভাবেই চলছে স্কুলটি। এক অভিভাবিকা প্রিয়াঙ্কা দে বলেন, স্কুলের যা অবস্থা তাতে আমাদের ছেলেকে স্কুলে পাঠাতেই ভয় হয়। যখন তখন স্কুলের ছাদের চাঙর ভেঙে মাটিতে পড়ে। গত অক্টোবর মাসে এমন দুর্ঘটনা ঘটেছে, তাই স্কুলের শিক্ষকরা গাছতলায় পড়াতে বাধ্য হন। স্কুলের 5টা রুমের মধ্যে 3টে রুম ড্যামেজ হয়ে যাওয়ায় চাবি দেওয়া রয়েছে। আমরা আতঙ্কের মধ্য দিয়ে স্কুলে ছেলেকে পাঠাতে বাধ্য হই। স্কুলের সমস্যা দেখুন, আমরা আমার ছেলে 3 বছর ভর্তি হয়েছে। আমরা এর আগে থেকেও আমরা যায়ের যেমন ছেলেরা থাকে, তারাও বলেছিল যে স্কুলটা এরকম সমস্যা আছে। আমরা অনেকদিন এসে দেখেই দেখছি, মানে এটা নিশ্চয়ই তারও আগে থেকে হচ্ছে, যে কারণে স্কুলটা দেখছি মানে এখানে ফেটে যাচ্ছে, খসে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এবার সেই থেকে আস্তে আস্তে এরকম এখন একটু বাড়াবাড়ি মানে একটু ইয়ে পড়া হচ্ছে আর কি, একটু ভেঙে যাচ্ছে আর কি আরও বেশি। পাঠাতে তো ভয় লাগে, অবশ্যই ভয় লাগে, কারণ এই যে যখন তখন ছাদ খসে যাচ্ছে, কখনো দেয়ালে হয়তো ছেলেরা বসছে, ছোটো ছেলে, এবার ওরা তো অতটা ইয়ে নয়, গায়ে লেগে যাচ্ছে বা ছেলেদের, সেই কারণে স্যারেরাও মাঝে মাঝে এই কারণে আরও বেশি ভয় পায়। স্যারেরাও ফোন করে, ডাকে যে এরকম ছেলেদেরকে নিরাপত্তার জন্য, এই জন্য আর কি। পাশাপাশি গ্রাম বলতে গেলে আমাদের বাজারের ওই সাইডে বাড়ি, বাজারে আরও দূর থেকে অনেক ছেলেরা এখানে পড়াশোনা করতে আসে। এরকম তো হওয়া উচিত নয়, সেই কারণেই বলতে চাই যে যাতে চাই নতুন স্কুলটা হোক, স্কুলে যেন নিরাপত্তা থাকে, নতুন বিল্ডিং মানে বিল্ডিংটা হোক, মানে স্যারেরাও যাতে ছেলেদেরকে নিয়ে ভালোভাবে নিরাপত্তা পড়াশোনা করাতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল মাঝি বলেন, স্কুল ভবনটির সংস্কার না হওয়ায় বর্ষাটুকু বাদে অন্য সময়ে স্কুলের সামনে গাছতলাতে ক্লাস নিতে হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গাছের নিচে ক্লাস কয়েক বছর যাবত হচ্ছে, কারণ স্কুলের যে ভগ্নপ্রায় অবস্থা, মাঝামাঝি ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। গত বছর আমার 2 জন ছাত্রছাত্রী আহত হয়েছিল। সমস্ত ঘটনা বিডি অফিস এবং বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল এবং লেখালেখি হয়েছে। আমাদের MLA সাহেবও এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে অনেক লেখালেখির পরও কোনো সুরাহা হয়নি। অভিভাবকরা ভয় পাচ্ছেন যে স্কুলের ভেতরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি কোথায় কি ব্যবস্থা করবেন। ব্যবস্থা বলতে এখন তো উপায় নেই, বর্ষাকালে ভিতরে বাইরে করে বসাতে হয়, কোনো রকমে চালাতে হয়। বাকি সময়টা আমাদের কয়েক বছর যাবৎ গাছতলাতেই চলছে, অন্তত 2টো ক্লাস 3টে ক্লাস বাইরে বসাতেই হয়। আমরা এখন যেমন বেশিরভাগই, কারণ শিশু শ্রেণী আর 1-কে বসানো অসুবিধে আছে, কারণ ওদের বিভিন্ন বিষয়ে লেখা টেখার ব্যাপার আছে দেয়ালে, ওগুলোর জন্যে আমরা 3-4কেই বাইরে বেশি বার করি, 3-4ই বাইরে বসে। সার্কেল অফিস বহুবার রিপোর্ট করেছেন, আমি রিপোর্ট করেছি, এসআই সাহেব সুপারিশ করেছেন, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গত বছরের আগের বছর একটা রিপেয়ারিংয়ের টাকা পেয়েছিলাম, 62,000 টাকা। এখন 62,000 টাকা নিয়ে কোনো কাজ করা যাবে না এই বিল্ডিংয়ে, কারণ কোনো জায়গায় ঘা দিলে বাকি পাশগুলো ভেঙে ধরধর করে পড়ে যায়। মানে দেয়াল ভাঙলে পাকা ঘরের দেয়ালের ভেতর থেকে ইঁদুর বাচ্চা বেরোয়, মানে দেয়ালের অবস্থা এরকমই। বৃষ্টি হলে দেয়াল দিয়ে জল চুইয়ে পড়ে, মানে যে কোনো মুহূর্তে পুরো বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, মলয়পুর গ্রামে বামাপদ দত্তের পরিবারের পক্ষ থেকে একটি স্কুল তৈরির জন্য জমি দান করা হয়। সেই জমির 34 শতক জায়গার উপর 1961 সালে স্থাপিত হয় মলয়পুর বামাপদ দত্ত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বর্তমানে ওই স্কুলটিতে 102 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। রয়েছে 3 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা। চুন সুরকি গাঁথনি দেওয়া টালির ছাদের ওই স্কুলটিতে
ঘরের সংখ্যা 5টি। বর্তমানে ওই ঘরগুলির মধ্যে একটি ভালো এবং 4টি ড্যামেজ হয়ে রয়েছে। একটি ঘরে প্রি প্রাইমারি ও ক্লাস 1 এর ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। অন্য একটি ঘরে 2 এবং 3 ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ক্লাস 4 এর ছাত্রছাত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে কখনো গাছতলায় কখনো ভাঙা বিল্ডিং এ পড়াশোনা করানো হয়। যখন ছাদ থেকে চাঙ্গর খসে খসে পড়ে তখন অভিভাবকদের কথা রাখতে স্কুল বিল্ডিং ছেড়ে ছাত্রছাত্রীদের গাছতলায় এনে ক্লাস করান শিক্ষক শিক্ষিকারা। এতে ক্লাস করাতেও বিঘ্ন ঘটে। ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ অভিভাবকরা, পাশাপাশি ছাত্রছাত্রীরাও আতঙ্কিত। আমাদের স্কুলের ছাদ ভেঙে পড়ছে, আমাদের ভয় করছে, তাই আমরা এই গাছের তলায় বসছি। অনেক দিন ধরে আছে, 12 মাস। এ বিষয়ে আরামবাগ পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অবন্তী পোড়েল জানান, স্কুলটি 60-এর দশকের। স্টেট ফান্ডের আবেদন করা হয়েছে, কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। বিডিজেপি প্রাইমারি স্কুল, ওটা হেডমাস্টার মশাই ওখানের সুনীলবাবু আছেন, সুনীল কুমার মাঝি আছেন। ওই স্কুলটা প্রায় 60-এর দশকের স্কুল, যার জন্য স্কুলের পরিস্থিতি একটুখানি খারাপ হয়ে উঠেছে আর কি। সেই পুরনো যে কড়ি বটগা ছিল সেই সব দিয়ে তৈরি করা হয়েছে স্কুলটা। তো যার ফলে কিছুদিন আগেই একটা ওপর থেকে কিছু ভেঙে পড়েছিল, তো যার জন্য বাচ্চাদের ওখানে বসা একটুখানি অসুবিধা হচ্ছে। তবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওখানে জানানো হয়েছে, স্টেট ফান্ডে ওনার স্কুলের 3টে এসিআরের জন্য অ্যাপ্লাই করা আছে এবং সেগুলো স্টেট ফান্ডে স্যাংশন হয়ে গেছে। স্টেট ফান্ড এলেই হয়তো কাজ শুরু হয়ে যাবে, এই আপডেট রয়েছে। অপরদিকে আরামবাগের বিডিও সুব্রত মল্লিক বলেন, আমরা বিষয়টা শুনলাম, ওই স্কুলের শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তা আছে, তাড়াতাড়ি যাতে সমস্যাটি মিটে যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। স্কুলটায় 3টে রুম আছে এবং শিক্ষক মশাই জানিয়েছেন, উনি আগে চিঠি দিয়েছেন স্কুলের প্রয়োজনীয়তা বিষয়ে। আমি ওই চিঠি নিয়ে রিসিভ কপি নিয়ে আসতে বলেছি, যদিও প্রয়োজনীয়তা আছে যখন আমরা জেনেছি। আমাদের হাতে যে সমস্ত অ্যাডিশনাল ক্লাসরুমের যে স্কিমগুলো আছে তাতে ওই স্কুলের নাম যাতে অন্তর্ভুক্ত হয়, তার জন্য আমি এখনই চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি এই সমস্যাটা মিটে যায়। সব মিলিয়ে নতুন স্কুল ভবন তৈরি না হওয়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে আরামবাগের মলয়পুর গ্রামের মানুষের মধ্যে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।